বিশ্ব ঐতিহ্য দিবসের দিন পশ্চিমবঙ্গ ঐতিহ্য কমিশন চেয়ারম্যান শুভাপ্রসন্ন নেতৃত্বে মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলা ১৩টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক সমৃদ্ধ স্থানকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। তার মধ্যেই অন্যতম ধান্যকুড়িয়া গ্রামের গাইন গার্ডেন, ধান্যকুড়িয়া উচ্চ বিদ্যালয় এবং ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতাল। বসিরহাটের বিশিষ্ট সমাজসেবী ছন্দক বাইন তুলে ধরলেন এই গ্রামের অজানা ইতিহাসের কাহিনী। স্বাধীনতা সংগ্রামে এই গ্রাম হয়ে ওঠে বাংলার সংগ্রামীদের পীঠস্থান। অবশেষে বহু লড়াইয়ের অবসান হল। বসিরহাটের সাংস্কৃতিক পীঠস্থান ধান্যকুড়িয়া এই সম্মান পাওয়ায় তাদের দীর্ঘদিনের সংগ্রাম পেল স্বীকৃতি। এর সাথে তিনি জানান, বসিরহাটের বুকে স্থাপিত বাকি ঐতিহাসিক স্থাপত্যগুলো স্বীকৃতি আদায়ের জন্য তাদের আন্দোলন চলবে। বসিরহাটের বুকে বসিরহাটের হাই স্কুল, টাউন হল এবং সবচেয়ে যেটি মূল্যবান জাতীয় পাঠাগার, যেখানে বহু তরুণ যেখান থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল দেশকে স্বাধীন করার জন্যে, সেই জাতীয় পাঠাগারকেও কিন্তু হেরিটেজ ঘোষণা করতে হবে অবিলম্বে। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আগামী দিনেও আমাদের আন্দোলন চলবে। যেমনভাবে ধান্যকুড়িয়ার ইতিহাসকে বহন করে নিয়ে যাচ্ছে ধান্যকুড়িয়ার গাইন বাগান, সেই স্বাধীনতার আগের মন্বন্তরে যখন সারা বসিরহাট জুড়ে দুর্ভিক্ষ, সেই সময় মহিলাদের স্থান দিয়েছিল এই বাগান বাড়িতে, সেইটা কিন্তু রাজ্যপালের অনুরোধে আর সেখান থেকে মেয়েরা সরে যায়নি, সেখানে মেয়েরাই থাকত। অন্যদিকে লন্ডন প্রেসের বই নিয়ে এসে যেখানে ১৮৯২ সালে ইংলিশ বিদ্যালয় স্থাপন হয়েছিল, বসিরহাট মহকুমার প্রথম ইংলিশ বিদ্যালয়, সেটিও স্থাপত্য, সেই ঐতিহাসিক স্থাপত্য আজকে হেরিটেজ ঘোষণা হলো। অন্যদিকে গাইন পরিবারের সদস্য মনোজিৎ গাইন জানান, রাজ্য ঐতিহ্য কমিশনের এই স্বীকৃতিতে তাদের পরিবার ও পুরো গ্রাম আনন্দিত। এর জন্য তিনি তার পরিবার ও গ্রামবাসীদের পক্ষ থেকে রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ ঐতিহ্য কমিশনকে শুভেচ্ছা জানানো হয়েছে। আমাদের ধান্যকুড়িয়া গ্রামের আমার ঠাকুরদা গ্রেট গ্র্যান্ডফাদার দ্বারা প্রতিষ্ঠিত, রঞ্জনাথ গাইন দ্বারা প্রতিষ্ঠিত ধান্যকুড়িয়া গাইন গার্ডেন হেরিটেজ হয়েছে। ধান্যকুড়িয়া হাই স্কুল, যে স্কুলে আমি পড়েছি, এবং আমাদের আমার ঠাকুরদা যার অন্যতম প্রতিষ্ঠা আছেন রঞ্জনাথ গাইন, সেই ধান্যকুড়িয়া হাই স্কুল হেরিটেজ হয়েছে, এবং ধান্যকুড়িয়া হসপিটাল যেটিও আমাদের গাইন পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত সেটিও হেরিটেজ হয়েছে। গতকাল ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে রাজ্য হেরিটেজ কমিশনের দ্বারা এটি ঘোষিত হয়েছে। আমি আনন্দিত, আমাদের পরিবার আনন্দিত, আমাদের গ্রাম আনন্দিত, হেরিটেজ কমিশনকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের পরিবারের তরফ থেকে, গ্রামের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।